আপনি কি জানেন, একবার একটা পরীক্ষার খাতায় আমি সঠিক উত্তর লেখার পরেও স্যার আমাকে জিরো নম্বর দিয়েছিল। চলুন দেখে আসি প্রশ্নটা কি ছিল। প্রথম প্রশ্ন, বরকত কোন আন্দোলনে শহীদ হন? আমি লিখেছিলাম তার জীবনের শেষ আন্দোলনে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয়? আমি উত্তরে লিখেছিলাম কবরস্থানে। তৃতীয় প্রশ্ন ছিল স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হন? আমি লিখেছিলাম পাকিস্তান বাহিনী যতজনকে হত্যা করেন। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী লোককে? আমি সেইটারও উত্তর সঠিক দিয়েছিলাম, যার কাছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এখন আপনারাই বলুন, আমি সবগুলো উত্তর সঠিক লেখা সত্ত্বেও স্যার আমাকে জিরো নম্বর কেন দিলেন?